দর্শক, প্রতিদিনের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান খবরের বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান সংবাদপত্র শিরোনামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মাহমুদুল হাসান। আজকে মহান 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস। দিবসটিতে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমার হাতে প্রথমে রয়েছে প্রথম আলো, তারা শিরোনাম করেছে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা সংগ্রামে আহমেদ রফিক ও সাইদ হায়দারকে তারা তরুণদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছেন। সেদিনের গল্প শুনিয়েছেন এই দুই ভাষা সংগ্রামী। তারা সেদিন কি ঘটেছিল সে বিস্তারিত তুলে ধরেছেন তরুণদের মাঝে, সেটি নিয়ে প্রথম আলো সংবাদ শিরোনাম করেছে। তারা আরেকটি সংবাদ শিরোনাম করেছে, তারা বলছে বিরোধ নিষ্পত্তি হবে কিনা জানা যাবে সোমবার। অর্থাৎ বিটিআরসি এবং গ্রামীণ ফোনের মধ্যে যে একটি দেনা পাওনা নিয়ে যেটি অনেকদিন ধরেই আলোচনা চলছিল, সে বিষয়টি নিয়ে তারা একটি সংবাদ শিরোনাম করেছে। তাদের সংবাদ শিরোনামের আরেকটি জায়গা রয়েছে উচ্চ আদালতে বাংলায় রায় লেখা বাড়ছে। অর্থাৎ বাংলায় যে উচ্চ আদালতে যে রায় লেখার যে একটি বিষয়টি ছিল, যে ইংরেজিতে লেখার প্রবণতা ছিল, সেটি কমে এসে বাংলায় লেখা শুরু হচ্ছে। যদিও উচ্চ আদালতের একটি নির্দেশনা ছিল বাংলায় রায় লিখতে হবে। আমার হাতে রয়েছে সমকাল, দৈনিক সমকাল। তারা প্রধান শিরোনাম করেছে সেই বরাবরের মতো 21শে ফেব্রুয়ারিকে ঘিরে, ফেব্রুয়ারি জুড়ে বাংলায় রায় দুই বিচারপতির। অর্থাৎ দুজন বিচারপতি পুরো মাস জুড়ে বাংলায় রায় লিখবেন। সে সঙ্গে তারা আরেকটি সংবাদ শিরোনাম করেছে চট্টগ্রামে পাল্টে যাচ্ছে রাজনীতির সমীকরণ। আপনারা জানেন যে আগামী 29 মার্চ নির্বাচন, সে নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম সিটিতে এবং চট্টগ্রাম অঞ্চলে রাজনীতির সমীকরণটা পরিবর্তন হচ্ছে। আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ, তারাও সেই একই শিরোনাম করেছে। যেহেতু আজকে মহান 21শে ফেব্রুয়ারি, সেই দিবসটিকে ঘিরে তারা সংবাদ শিরোনাম করেছে বাংলার তলানিতে সাইনবোর্ডে আদালতের নির্দেশ উপেক্ষিত, যেখানে অভিযান সেখানে ইতিবাচক ফল। তারা আরেকটি সংবাদ শিরোনাম করেছে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, যেটি বরাবরই দেখা যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষার পরিবর্তে ইংরেজিতে সাইনবোর্ড লিখতে যারা দোকানি রয়েছেন, দোকান মালিক রয়েছেন, তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সে বিষয়টিকে নিয়েই আসলে সংবাদ শিরোনাম করেছে দৈনিক কালের কণ্ঠ। তারা আরেকটি সংবাদ শিরোনাম করেছে সঞ্চয়পত্রে বিনিয়োগের লাগাম টানছে সরকার। অর্থাৎ বেশ কয়েকদিন ধরেই এই সঞ্চয়পত্রের যে বিনিয়োগ রয়েছে সেটি নিয়ে আলোচনা চলছিল। সেই জায়গায় যাতে বেশি করে বিনিয়োগ না হয় সে বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করেছেন, এটি তাদের ছিল বিশেষ প্রতিবেদন। আমার হাতে রয়েছে বণিক বার্তা, বণিক বার্তাও সেই মহান 21শে ফেব্রুয়ারিকে ঘিরে তারা সংবাদ শিরোনাম করেছে আজ অমর 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটি তারা বলছেন। একই সঙ্গে রয়েছে চামড়া শিল্প নিয়ে তারা আরেকটি শিরোনাম করেছে ক্রেতা আসছে না উৎপাদন বন্ধ, সে বিষয়টিও তারা তুলে ধরছে। অর্থাৎ বাংলাদেশ যে চামড়া শিল্পের জন্য একটি বিখ্যাত জায়গা অর্জন করেছিল, সেই জায়গাতে এই হাজারিবাগ থেকে সরে গিয়ে চামড়া ট্যানারিটি এখন সাভারে অবস্থান করছে। সেই সাভারের অবস্থানটা কতটুকুন কী অবস্থা রয়েছে সেটি যেমন অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তেমনি করে বিদেশি ক্রেতা কিন্তু এখন কম দেখা দিয়েছে। সেই সঙ্গে তারা আরেকটি সংবাদ শিরোনাম করেছে গ্রামীণ ফোনকে নির্দেশ আপিল বিভাগের, সোমবারের মধ্যে পরিশোধ করতে হবে 1000 কোটি টাকা। অর্থাৎ গ্রামীণ ফোন এবং বিটিআরসির মধ্যে যে দেনা পাওনার বিষয়টি রয়েছে সেটি আদালত পর্যন্ত গড়িয়েছে, সেই বিষয়টি নিয়ে একটি সংবাদ শিরোনাম করেছে বণিক বার্তা। আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, তারা সংবাদ শিরোনাম করছে বাড়ছে বাংলায় রায় লেখা। বরাবরের মতোই সেই উচ্চ আদালতের রায় এবং নিম্ন আদালতের রায়ে বাংলায় কতটুকুন ব্যবহার হচ্ছে সে বিষয়টি নিশ্চিত করেছে। এবং সেই সঙ্গে রাত 12:01 মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, সেই বিষয়টি তারা তুলে ধরেছেন। এবং তারা আরেকটি প্রতিবেদন করেছেন বাণিজ্য মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, তারা বলছেন যে কিছু অসাধু ব্যবসায়ী এই করোনা ভাইরাসকে ঘিরে তারা বেশ বাজারে দাম হাঁকাচ্ছেন এবং তারা করোনা ভাইরাসের অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার আরেকটি নির্বাচনী বিষয় নিয়ে তারা আরেকটি সংবাদ শিরোনাম করেছে নির্বাচনী প্রচারণায় নিয়ন্ত্রণ আনতে চায় নির্বাচন কমিশন। অর্থাৎ তারা ঢাকা যে
10 আসনে যে উপনির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করেই নির্বাচনের বিষয়গুলো তারা ঠিক করতে চায়, কিভাবে প্রচার প্রচারণা করা যাবে সেই বিষয়গুলো তারা নিয়ন্ত্রণ আনতে চায়, যে ইচ্ছা করলেই চাইলেই ইচ্ছামতো প্রচার প্রচারণা চালানো যাবে না সে বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে তারা আরেকটি সংবাদ শিরোনাম করেছে, আওয়ামী লীগের মেরুকরণ বিএনপিতে স্থবিরতা। অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে রাজনৈতিক যে অবস্থান রয়েছে দুইটি দুই রকম অবস্থায় রয়েছে, সচল এবং অনেকটা স্থবির হয়ে আছে বিএনপি, সেই বিষয়গুলো নিয়ে তারা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছে। দর্শক, এই ছিল আজকে আমার হাতে পত্রিকার খবর। প্রতিদিনকার মতো আগামীতেও আবার নতুন কোনো খবর নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।